শিক্ষার্থীবৃন্দ, জুরেন আশরাফ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমরাও তাই কামনা করি। আমরা আজকে আশরাফ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের যে ক্লাসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 1.2, এই অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখেছ, এবং যদি কেউ কোনোটি ক্লাস মিস দিয়ে থাকো অবশ্যই সেগুলো দেখে নিবে, কারণ অঙ্কগুলো এমন একটি পদ্ধতিতে সাজানো হয়েছে যে এর মধ্যে যদি ধারাবাহিকতা না থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসটি বা পরবর্তী অঙ্কটি বুঝতে আমাদের জন্য খুব একটা সমস্যা হয়ে পড়ে। তাই আমরা ধারাবাহিকভাবে অবশ্যই ক্লাসগুলো দেখব, এবং এতে করে আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখতে, অঙ্কগুলো বুঝতে আমাদের জন্য খুব সহজ হবে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাসে যাই। এখানে আমরা দেওয়া হচ্ছে অনুশীলনী 1.2, তোমাদের পাঠ্য বইয়ের 22 নম্বর যে গাণিতিক সমস্যাটি দেওয়া আছে আমরা সেটি নিয়ে আজকে আলোচনা করছি এবং সেটি সমাধানের জন্য চেষ্টা করছি। এখানে আছে, এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর, প্রশ্ন বুঝবে, যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ সংখ্যা দুটিকে প্রথম শর্ত সেগুলো ক্রমিক সংখ্যা হতে হবে, দ্বিতীয় শর্ত সেই ক্রমিক সংখ্যা যে বর্গের অন্তর হবে অর্থাৎ বর্গের যে বিয়োগফল হবে সেটিও একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এদের বিয়োগফলটিও একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা আসি আমাদের আজকের এই গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 6-এ বলেছি যে ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, যেমন একটি যদি 5 হয় এর পরবর্তী সংখ্যাটি অর্থাৎ 1 যোগ করলে পরবর্তী সংখ্যাটি হয়। যেমন আমরা ধরে নিলাম একটি সংখ্যা হলো 7, ক্রমিক সংখ্যার প্রথমটি হলো 7, তাহলে পরেরটি হবে 7+1=8। অথবা একটি সংখ্যা যদি 3 হয় পরের সংখ্যাটি হবে 3+1=4, কারণ 3-এর পরেই ক্রমিক সংখ্যা 4। অনুরূপভাবে 4-এর পরে 4-এর সাথে 1 যোগ করলে 5, পরবর্তী সংখ্যাটি পাই। অর্থাৎ যখন ক্রমিক সংখ্যা বলবে তখন অবশ্যই প্রথম সংখ্যাটি যা হবে এর সাথে 1 যোগ করে দিলে দ্বিতীয় বা পরবর্তী ক্রমিক সংখ্যাটি আমরা জেনে যাব। তাহলে আমরা জেনে নেই, এখানে যেহেতু বলছে দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা, তাহলে আমরা ধরে নেই, মনে করি আমরা উত্তরটা লিখি, মনে করি দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা যথাক্রমে আমরা প্রথমটিকে ক ধরলাম, তাহলে আমি বলছি প্রথমটি যদি ক ধরি পরবর্তীটি নিশ্চয়ই এর সাথে 1 যোগ হবে যথাক্রমে ক, আর দ্বিতীয়টি নিশ্চয়ই হবে কত, ক যোগ 1। অর্থাৎ এটি হবে আমার প্রথম এবং এটি হবে দ্বিতীয়। তাহলে আমরা বুঝলাম যে প্রথমটিও যদি ক হয় দ্বিতীয়টি হবে ক যোগ 1। এবার আমাকে পরবর্তী শর্তে কি বলেছে দেখো, ক্ষুদ্রতম দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা, আমরা লিখলাম দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা। এরপর বলছে যাদের বর্গের অন্তর, যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা, এদের বর্গের অন্তর, তাহলে আমাকে জানতে হবে
এদের বর্গের অন্তরের রেজাল্টটা কি হয়। তাহলে একটু খেয়াল করি, বর্গের অন্তর যখন আমরা করব, শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা খেয়াল করবে আমাদের প্রথম ক্রমিক সংখ্যার প্রথমটি নিশ্চয়ই ছোট হবে। যেমন আমরা যে বলছি তিন, প্রথমটি যদি তিন হয় পরেরটি হবে চার, তাহলে নিশ্চয়ই প্রথমটি তিন হলে প্রথমটি ছোট, নিশ্চয়ই দ্বিতীয়টি তাহলে বড়। তাহলে যদি আমাদের বর্গের অন্তর করতে হয় অর্থাৎ বিয়োগ করতে হয়, অন্তর অর্থ বিয়োগ, তাই না? যদি বিয়োগ করতে হয় তাহলে আমাদের বড়টি থেকে ছোটটি বিয়োগ করতে হয়। তাহলে আমাদের এখানে বর্গ, এটার বর্গ বিয়োগ এটার বর্গ, অর্থাৎ দ্বিতীয়টির বর্গ মাইনাস প্রথমটির বর্গ। তাহলে এক্ষেত্রে আমরা এখানে একটু ব্যবহার করি শর্ত মতে, বর্গের অন্তর দেখি কত হয়, বর্গের অন্তর ক যোগ এক স্কয়ার সমান সমান সরি বিয়োগ ক স্কয়ার। বর্গের অন্তরটা কি এটা হয় না, দ্বিতীয়টির বর্গ বিয়োগ প্রথমটির বর্গ। তাহলে আমরা এটাকে যদি ভাঙায় আনি ক যোগ এক স্কয়ার, ক স্কয়ার যোগ দুই ক যোগ এক সময় বিয়োগ ক স্কয়ার সমান সমান, এই ক স্কয়ার আর ক স্কয়ার বিয়োগে আর যোগে যদি আমরা কেটে দিই তাহলে থাকে কত, দুই ক যোগ এক। তাহলে বর্গের অন্তরে যে সংখ্যাটি হবে আমরা সেই সংখ্যাটি অবশ্যই দুই ক যোগ এক হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার হয়তো একটু সমস্যা করতে পারো যে ক যোগ এক স্কয়ার, আমরা সিক্সেও গুণ করেছি বীজগণিতের বেলায়, আমরা যখন স্কয়ার অর্থাৎ এটাকে আমরা দুইবার গুণ করে নেব, ক যোগ এক স্কোয়ার আমরা দুইবার গুণ করে নেব, অথবা তোমরা যদি বীজগণিতের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি তোমাদের জানা থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ফেলে দেবো, এ স্কোয়ার প্লাস টু এ বি মানে ওয়ান দরকার নাই, প্লাস বি স্কোয়ার মানে এক স্কোয়ার, এক স্কোয়ার কি স্কোয়ার করলে একই হয়, অথবা তোমরা গুণ করে নিতে পারো। তাহলে আমাদের সংখ্যাটি হবে কত, দুই ক যোগ এক, এটি হবে আমাদের সংখ্যা। তাই এবার আমরা কয়ের মানকে আমাদের ইচ্ছা মতো এক দুই তিন চার যে কোনোটা ধরে নিতে পারি। তাহলে আমি একটু বোর্ডটাকে ক্লিয়ার করে নিই আগে, যে কোনোটা আমরা ধরে নিতে পারি কয়ের মানকে। তাহলে আমরা ধরে নেব এবার কয়ের মানটা ধরে সেটা বর্গ হয় কিনা। তুমি খেয়াল করবে আমরা যে সংখ্যাটি পেলাম সেটা পেয়েছি কত, দুই ক যোগ এক, আমরা কিন্তু এই সংখ্যাটা পেয়েছি। তাহলে এবার আমরা লিখে নেই ধরি বা মনে করি যেতেই করো, ধরি ক সমান সমান এক দুই তিন চার পাঁচ ডট ডট যে কোনো সংখ্যা আমরা ধরে নিতে পারি, আমরা মান বসিয়ে দেখি সেটা বর্গের অন্তর ঠিক হয় কি। তাহলে আমার খেয়াল করবে আমি যদি প্রথমে এখানে মান বসাই ক সমান সমান এক হলে, খেয়াল করো তো এখানে আমি বসাবো ক সমান সমান যদি এক হয় তাহলে দুই গুণ এক যোগ এক, আবার বলছি দেখো ক সমান সমান যদি এক হয় তাহলে এই কয়ের জায়গায় আমি কত লিখব, কয়ের জায়গায় আমি এক লিখব, তাহলে হলে দুই গুণ এক যোগ এক সমান সমান দুই একে দুই, দুই আর একে তিন। তোমরা দেখো তো তিন কি কোনো পূর্ণবর্গ সংখ্যা, আমরা জানি চার নয় ষোলো পঁচিশ এগুলো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তিন কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাকে বর্গমূল করা যায় না। তাহলে তিন যাহা পূর্ণ বর্গ সংখ্যা নয়, অর্থাৎ তিন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ক সমান সমান যদি দুই হয় কয়ের জায়গায় তাহলে আমরা কত লিখবো বলছি, ক সমান সমান যদি দুই হয় অর্থাৎ এই কয়ের জায়গায় দুই লিখবো, অর্থাৎ
দুই গুণ দুই যোগ এক, তাহলে দুই গুণ দুই যোগ এক, দুই দ্বিগুণে চার, এক পাঁচ, এটাও পূর্ণ বর্গ সংখ্যা নয়। পাঁচ সংখ্যাটিও কিন্তু কোনো পূর্ণ বর্গ সংখ্যা নয়। ক সমান সমান আমরা তিন দিয়ে দেখি হয় কি না, তিন হলে কয়েক জায়গায় তিন লিখবো, অর্থাৎ দুই গুণ তিন, দুই গুণ তিন যোগ এক, তিন দুগুণে ছয়, এক সাত, যাহা পূর্ণ বর্গ সংখ্যা নয়। অর্থাৎ সাত সংখ্যাটিও কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়। ক সমান সমান চার ধরে দেখি, যদি চার ধরি তাহলে কয়ের জায়গায় কত লিখব, চার, অর্থাৎ দুই গুণ চার যোগ এক সমান সমান চার দ্বিগুণে আট। এই আট যদি আমি বসাই তাহলে চার দ্বিগুণে আট রেখে নয়, নয় কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে নয় বা দেখো তো বা তিন স্কোয়ার, তিন স্কোয়ার ইকুয়াল টু নয়টা বর্গ সংখ্যা, যাহা পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। অর্থাৎ এখানে যদি আমি যাই তাহলে এই তিনটা কিন্তু, নয়টা কিন্তু আমার পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে একটি সংখ্যা আমি পেয়ে গেলাম। যদি চার হয় তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হয়। এবার আমরা যাই ক ইকুয়াল টু পাঁচ হলে কত হয়, ক সমান সমান পাঁচ, হলে দুই গুণ পাঁচ যোগ এক, পাঁচ দুগুণে দশ, একে এগারো, পূর্ণ বর্গ সংখ্যা নয়, পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে আমরা দেখতে গেলাম যে যদি আমাদের কয়ের মান যদি আমরা চার হয় তাহলে সেটি অবশ্যই একটি পূর্ণ বর্গ সংখ্যা হয়। তাহলে কয়ের মান কত হলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হয়, চার হলে। তাহলে এবার আমরা দেখি কয়ের জায়গায় যদি আমরা চার বসায় আনি তাহলে যেই সংখ্যাটি আমরা পাব সেই সংখ্যাটি অবশ্যই কয়ের জায়গায়, কয়ের মান কত, কয়ের মান এই যে লক্ষ্য করো, তাহলে কয়ের মান আমরা কত পেলাম, কয়ের মান আমরা পেলাম চার। তাহলে ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যাটি হবে, আমি বোর্ডটুকে আবার একটু ক্লিয়ার করি, তোমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কয়ের মান কত পেলাম, কয়ের মান আমরা পেলাম হল চার। এই কয়ের মান চার হলে পরে, কয়ের মান যদি আমাদের চার হয়, কয়ের মান যদি আমাদের চার হয় তাহলে আমার সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হয়। অতএব ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যাটি চার, এই যে কয়েক জায়গায় আমরা কত লিখব, চার, আর ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি, এখানে আমি কয়ের মান বসাবো, খেয়াল করবে চার যোগ এক সমান সমান পাঁচ। তাহলে এবার দেখো তাহলে ক্রমিক সংখ্যা দুটি আমরা কি পেলাম, চার এবং পাঁচ। আমরা মৌখিকভাবে একটু হিসাব করি, চার এবং পাঁচ, পাঁচের বর্গ কত, পাঁচ গুণ পাঁচ পঁচিশ, চারের বর্গ কত, চার গুণ চার ষোলো, তাহলে পঁচিশ এবং ষোলো এই দুইটি সংখ্যার যে পার্থক্য, নয়, নয় একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমাকে বলছে দুটি ক্রমিক বর্গ সংখ্যা হতে হবে, এবং এদের এখানে যে কথাটি বলছে এমন দুইটি ক্রমিক সংখ্যা নির্ণয় কর যাদের বর্গের অন্তরও একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যা বর্গের অন্তরও কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে উত্তর আমরা কি লিখব, উত্তর লিখব ক্রমিক সংখ্যাগুলো কত, চার ও পাঁচ, তাহলে এই দুইটি ক্রমিক সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জোরে আশরাফ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে
আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই তোমরা বাসায় অঙ্কগুলো যে কয়েকটি অঙ্ক আমি করিয়েছি এই অঙ্কগুলো অনুরূপ বা একই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে সেগুলো তোমরা করবে এবং খুব সহজেই তোমরা বুঝতে পারবে, বারবার করবে। তাহলে বারবার করলে পরে তুমি সেগুলো নিয়মগুলো তুমি মনে রাখতে পারবে, বুঝতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে আজকে জুরাইন আশরাফ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, নিয়মিত লেখাপড়া করো, সামাজিক দূরত্ব বজায় রাখবে। ধন্যবাদ সবাইকে।